মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনহ্যাবিটস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। এই যে প্রীতি আর আমি দুজন এখন চা খেতে বসছি সকাল সকাল ঘুম থেকে উঠে। সকালে ঘুম থেকে একটু বাবার কাছে গাল খেলাম, আজ সকালে ওঠা হয়নি ইয়োগা করার জন্য, বৃষ্টি হচ্ছিল হালকা। আর দাড়ি আমি কাটছি না এখন, সেই জন্য একটু বাবার রাগ যে তুই দাড়ি কেন কাটছিস না। বাবা অ্যাকচুয়ালি প্রচন্ড ডিসিপ্লিন, প্রতিদিনের কাজ বাবা প্রতিদিন করে, মানে কোনো জিনিসে বাবা কিন্তু গ্যাপ দেয় না। আর আমি ঠিক তার উল্টোটা, আমি প্রতিদিনের কাজ ঠিক পরের দিন করি, আজকের কাজটা কালকে করি, কালকের কাজটা পরশু করি, এইভাবে করি আর কি। মানে দাড়িটা ওই জন্য রেখে দিই, যার দাড়ি কাটারটা 10 দিন পরে কাটবো, এরকম হয়ে যায় আমার। যাই হোক, এবার দাড়িটা আমি অন্য কারণে রাখছি, দাড়িটা আমি পুজোর জন্য রাখছি, রাখবো, কাটবো না এখন। একটু ঠিক বিরাট কোহলি টাইপের লুকটা দেবো, হিরো হিরো দেখুন আর কি হয়। পুজোর বাজার করতে যেতে হবে, পরশু দিন চেন্নাই বেরোবো আমি, এখানে রাত দশটার সময় অন্ডাল থেকে ফ্লাইট, 12টায় পৌঁছাবো, তারপর হোটেলে চেক ইন, তারপর হাবি যাবি কাজ, দুদিন পরে রিটার্ন। এই দুদিনে আমি কি করবো বুঝতে পারছি না। ব্লগ করবো, এবার ব্লগ করলে এডিট করবে কে? প্রীতি যদি এখানে ব্লগ করে কে এডিট করবে বুঝতে পারছি না। এই দুদিন মনে হচ্ছে ব্লগটা স্কিপও হয়ে যেতে পারে, আবার যদি কিছু প্ল্যান ট্ল্যান করি তাহলে হয়তো ব্লগ দিতেও পারি। যাই হোক, এসেই আবার অনেক কাণ্ড। সেপ্টেম্বরে ভাবছি কলকাতা যাব দিদির বাড়ি, ভাবছি, কনফার্ম কিছু নয়। যদি কলকাতা ইনকেস না যাওয়া হয় তাহলে প্রীতিকে সেপ্টেম্বরে ওর বাড়িতে ছেড়ে আসবো, মানে আমার শ্বশুর বাড়িতে। ও এখন 10 দিন থাকবে, এখন 10-12 দিন বাজার করবে আর কি করবে, শাড়ি কিনবো, ও শাড়ি কিনে এটা বাজার করানো হয়, তাই তো। যাই হোক, এই সকল হবে, তারপর আমরা পুজো পার করবো। আমি ভাবছিলাম একটা ইলেকট্রিক স্কুটি নেবো, ওলা S1 Pro ইলেকট্রিক স্কুটিটা তো নেবো করছি, বুঝতে পারছি না কি করব। মানে আমার অ্যাকচুয়ালি যখন বাইক প্রথম নিই আমি, প্রথমে ছিল আমার অ্যাভেঞ্জার, তারপর ছিল পালসার 200 NS, তো তারপর থেকে আমি স্কুটি ইউজ করছি, তারপর থেকে দুটোই স্কুটি ইউজ করছি। মানে আর ওই এনফিল্ড বা হাই পিক আপ গাড়ি আর চালাতে ঠিক লাগে না আমার, মানে স্কুটিটা ঠিক লাগে চালাতে, তো ওই জন্য আমার ওলাটা খুব পছন্দ। যদিও একটু ওলাটা কস্টলি, সামান্য অন্যান্য স্কুটির থেকে একটু বেশি কস্টলি, তো পুজোর আগে ভাবছি ওলাটা নিয়ে নেবো, আবার দেখা যাক কি হয়, নিলে তো আপনারা দেখতেই পাবেন। যাই হোক, আজকে দিনটা আপনারা ভালোভাবে কাটান, আমরাও কাটাচ্ছি, চেষ্টা করছি ভালোভাবে কাটানোর। গরু আজকে একটু বেটার আছে, ব্যাস টাটা। আজকে ব্রেকফাস্ট খাচ্ছি দুধ রুটি আর কি বলো ওইটাকে, গুড়ের পাউডারটাকে, ওকে দিয়ে দিলাম দুধ রুটি আর গুড়, আর আমি খাবো একটু আলু ভাজা রুটি, নইলে আলু ভাজা পরোটা গরম গরম। এবারে ব্রেকফাস্ট করবো পরোটা আর আলু ভাজা, পরোটা আলু ভাজা তার সাথে গাছের কাঁচা লঙ্কা, টেস্টি টেস্টি খাবার, প্রচণ্ড আনহাইজেনিক। আনহাইজেনিক মানে তেলে ভরা, আলু ভাজাটাও তেলে ভরা আর পরোটাটাও তেলে ভরা, ওটাই এখন আমি খাবো আর মেদ বাড়াবো। আমার স্নান হয়ে গেল, ছেলের স্নান হয়ে গেল, ছেলে এখানে খালি দুষ্টুমি করছে। আয় দেখি, আয় তুই, আয় আয় দেখি, আয় 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 দেখি, আয় 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 আজা 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 দাঁড়া দুধকে, এই দাঁড়া দুধকে, এই ধরি তো, এই ধরি 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 দেখো পাগলি ধরি তো, আমি একদম না, ওর খুব ইচ্ছে এটাকে ফেলে দেবো, ওটাকে করতে দিচ্ছি না আমি। আমি যাই যাই, আমি ধরি, ছোট্ট গোলাই, ও ছোট্ট গোলাই আমার সাথে এক্ষুনি ঘুরে এলো উপর থেকে, ছোট্ট গোলাই দেখুন 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 কি অবস্থা, ওইটা বারণ করছিলাম এতক্ষণ থেকে আমি।
ওইটাকে নিয়ে আসবে। আবা ওইটাও ওইটাও ওইটাও, হ্যাঁ ওইটাও, খুব নটি হয়েছো তুমি, তুমি পটি বেবি হয়ে গেছো। ছেলের খাবার এই যে ডালিয়ার খিচুড়ি আজকে, আর চাটনি, একটু মতো চাটনি নিয়েছি, এই যে জল, এই যে আমার, এই নটি বেবি, মাম্মা হাই বলো। আচ্ছা তুমি ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও, চালাও দেখি, ফ্যানটা চালাও, চালাও চালাও, ও হচ্ছে না জলদি, ওটা আর একটু একটু চেষ্টা 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 করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, ও ও নাও এই রিমোটটা দিব, চালাও নাও নাও, দিয়ে চালাও চালাও, সব তো ফেলেই দিচ্ছ, দেখি চালাও, ও আরেকটু আরেকটু আরেকটু, এই তো হয়ে গেছে, এই যে ভ্যানটা চলেছে, এ মাম্মা ক্লাপ 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 করো, আরে বাবা ঠিক আছে ঠিক আছে। আজকে আমার খুব ফেভারিট খাবার, ফেভারিট খাবার মানে প্রতিটা মেনুই ফেভারিট, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, বেগুনি, ঘি, কাগজি, মুগের ডাল, একদম দারুণ করে মুগের ডাল ভেজে ভেজে মুগের ডাল, আর কাজু কিচমিচ দেওয়া চাটনি, মানে একদম পারফেক্ট নিরামিষ থালি যাকে বলে। এই থালিটা আমি মেনলি, এই থালিটা দেখাই দাঁড়ান, হ্যাঁ এই থালিটা আমি আসানসোল গঙ্গা হোটেলে গিয়ে খাই, খুব ফেভারিট থালি আমার, মানে এই সিম্পল খাবার আর কি, ভাত ডাল আলু পোস্ত, এর সাথে যদি সুক্ত হতো তাহলে তো আরও সুন্দর হতো, সুক্ত টক দই, টক দই যদিও আসে, ব্যাস হ্যাঁ পোস্তর বড়া এটাও ভালো, দেখ আলু পোস্ত আছে, কাজ হয়ে যাবে, ঠিক আছে খাওয়া দাওয়া করি, যাচ্ছি আমাদের নিচের সারমেয়গুলোকে খাবার দিতে, এত সাধু ভাষা, এত সাধু ভাষা। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে পরে ছেলেকে রেডি টেডি গোছাগুছি সমস্ত কিছু করে নিলাম, আর প্রায় সন্ধে নেমে গেছে, আমার মেঘলা ওয়েদার হয়ে আছে তো, আর এদিকে বৃষ্টি হয়েছে দুপুরবেলাতে, ভালো বৃষ্টি হয়েছে, আর আপনাদের যেটা উইশ করা হয়নি আমার, যে সবাইকে শুভ জন্মাষ্টমী আমার সকাল সকাল উইশ করা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমাদের যেহেতু অসুস্থ চলছে তো তার জন্যই তো আমাদের পুজো টুজো কিছু হচ্ছে না, তার জন্য একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে জন্মাষ্টমী। তারপর যখন ফেসবুক খুললাম, ফেসবুক খুলে টুলে দেখছি প্রচুর জন্মাষ্টমী প্রচুর ফটো দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম আজকে জন্মাষ্টমী। রেডি হয়ে গেলাম, একটু বাজারে যাবো, কটা জিনিস কেনার আছে, কিছু গ্রসারি আইটেম কেনার আছে, আমার কিছু নিজের ক্রিম ট্রিমগুলো কেনার আছে, এগুলো শেষ হয়ে গেছে, তো চট করে বাজার থেকে ঘুরে চলে আসি। এই জাস্ট বাড়িতে ফিরলাম, এক্ষুনি একটু আড্ডা দিচ্ছিলাম, ওর বন্ধুরা সব এসেছিলো, বন্ধুর ওয়াইফরা এসেছিলো, মানে আমার বান্ধবীরা এসেছিলো, তো একটু আড্ডা দিয়ে পরে গেলাম। এই জাস্ট ফিরলাম, এবারে ফটাফট জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, তারপরে খাবার টাবার, খাবারের ব্যবস্থা। দুজন এখানে শুয়ে আছে, সামনে আর নাতি, কী করছো দুজন এখানে? আমরা আমরা কী দেখছি বাবু বলে দাও তো, ম্যাচটা, আমরা ম্যাচটা ম্যাচটা বলো শোনা, খুব গান শুনছে, গান শুনতে ব্যস্ত, দেখবেন একটু মজা, দেখেন একটা গানটা বন্ধ করে দিচ্ছি, রাগ রাগ না বাবা, আমার শোনা গান শুনছে, এটা হচ্ছে গরুর ওষুধ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে প্যারাসিটামল, ওকে লিপ 52 দিলাম এখন, ও মোটামুটি একটু চনমনে আছে কিন্তু গায়ে জ্বর আছে, ওই জন্য একটু খাওয়াতে হবে ওষুধ, ওকে নিয়ে একটু টেনশনেই আছে। এই যে আমাদের ছোট কাকিমা, কিছুতেই ব্লগে আসবে না বলছে, না 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 দি, এতদিনই ব্লগে এসছে, যাক গোলুকে ওষুধ খাওয়ানো হচ্ছে, গুড বয় গুড বয় গুড বয়, এই চো পাপা, এই চো পাপা, এই চো, বাবাদের খাবার করছি, গরম করছি, কাকিমা এখানে বেগুন ভাজছে, খাবার বাবা
খাবার রেডি হচ্ছে ছানা আপেরা না এখন যেহেতু শরীরটা খারাপ আছে আমি শুধু জাস্ট ছানা খাওয়াতে চাইছি আর পেরাটাটা খাওয়ালে কি হবে ক্রিমি একটা চান্স থাকতে পারে অলরেডি উইক আছে তো একদম র ছানা খাওয়াচ্ছি মায়ের খাবার মা সবাইকে খাবার দেওয়া হয়ে গেল মাকে বাবাকে আর ছেলের জন্য খাবার নিয়ে এলাম ওর খাবারটা আগে রেডি করে দিই দিয়ে বাবা মায়ের খাবারটা দিয়ে দিই তখন তো ওটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণে তো ওর খাবারটা নিয়ে এলাম এবার ওকে নিয়ে আসি মায়ের কাছ থেকে চলো এসো 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 ছোট্ট দুন এসো মাম্মা চলো পাপা ডাকছে পাপা ডাকছে চলো রাগ করে না এই রাগ সমস্ত কিছু কাজ কমপ্লিট টমপ্লিট হয়ে গেল ছেলেকে খাওয়ানো ছেলেকে রেডি করানো বিছানা ঝাড়া গোলুকে খাওয়ানো গোলুর ওষুধ খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট নিচের কুকুরদেরকে খাওয়া দেওয়া নিচের কুকুরগুলোকে খাবার খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে আজ একটা দারুণ হাওয়া চলছে তাই তো বাইরে আজকে একটা মানে কি বলবো আর কি একটু ওয়েদারটা মানে কীরকম আমার আমার ক্ষেত্রে আমি যেটা পছন্দ করি এই ওয়েদারে গাড়ি চালাতে ড্রাইভ করতে যে একটু ঝড়ঝড় হাওয়া চলছে বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো লাগছে করে একটা আওয়াজ উঠছে একটা খুব ইউনিক লাগছে আর কি যাই হোক এখন আমরা খেতে বসলাম আজকে খাবারে আমাদের মেনু হচ্ছে সয়াবিনের তরকারি আর রুটি হলুদ ছাড়া মানে আমাদের এখন ওষুধ চলছে মারা গেছেন একজন তো ওই জন্য এই খাবার করছি মানে এই খাবার খাচ্ছি আর কি এখন নিরামিষ খাবো আমরা নিরামিষ খাবো যাই হোক আমাদের আগের ব্লগগুলো দেখুন ব্লগগুলো কেমন লাগছে বলুন কমেন্ট করুন অ্যাকচুয়ালি কোনো কমেন্টই আমরা দেখতে পাই না কেউ কমেন্ট খুব একটা করে না দেখাই না তো কমেন্ট কী করবে আমরা জাস্ট মানে ব্লগটাকে মেনটেন করে যাচ্ছি জানি আমরা একদিন সাকসেসফুল হবই হবই আমরা করব জয় আমরা করব জয় মানে আমরা আমি এখন টার্গেট নিয়েছি কি মোটামুটি এক বছর আমি ডিমোটিভেট হব না কোনো কিছু দেখে মানে যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না ভিউ হচ্ছে না এটা দেখে আমি ডিমোটিভেট হব না আমি এক বছর পুরো ভিডিও দিয়ে যাব তারপরে কোনো ডিসিশন নেওয়ার থাকলে নেব তো সেটাই দেখার আছে আর এইটা আমার একটা ভালো অ্যালবাম তৈরি হচ্ছে ইউটিউবে ফিউচারের জন্য বাবুর জন্য আমাদের জন্য বা আমাদের অনুপস্থিতি যখন বাবু থাকবে বেঁচে আমরা যখন চলে যাব আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের যখন বুড়ো বুড়ি হয়ে যাব আমরা তখন ভিডিওগুলো দেখব এই ভিডিওগুলো এত তো হার্ড ডিস্কে বা এগুলোতে তো সম্ভব নয় যে প্রতিদিনের ঘটনাগুলো ঘটছে এইটা যদি এক বছরের বা মাঝে মধ্যে যদি এরকম দু একটা ভিডিও আমি ইউটিউবে রাখি তো ভবিষ্যতের জন্য আমার একটা ভালো যদিও এটা তখন সেই টাইমের জন্য খুব দুঃখ দুঃখ হবে আমাদের দেখলে দুঃখ লাগবে খুব কিন্তু যাই হোক একটা অ্যাসেট সবার জন্য আমার জন্য অ্যাসেট প্রীতির জন্য অ্যাসেট আর বাবুর জন্য অ্যাসেট এইটা একটা এটা খুব বড় অ্যাসেট মানে কি বলবো এটা দাম দিয়ে কেনা যায় মানে অ্যাসেট মানে ইউটিউব সত্যি একটা এত ভালো প্ল্যাটফর্ম দিয়েছে মানে সব যারা না আমাদের কাজের যে এই অ্যাসেটের জন্য প্ল্যাটফর্মটা নয় এইটার জন্য প্ল্যাটফর্মটা নয় মানে আমরা যদি আমাদের চ্যানেলটা সাকসেস হয় তো ঠিক আছে যদি সাকসেস না হয় তার কোনো দুঃখ নেই মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে ভিডিও আমরা দেবো ঠিক করেছি মানে এক বছর পরেও মাঝে মধ্যে ভিডিও দেবই তাতে আমাদের একটা লাইফের এক একটা কি বলবো হিস্ট্রি বাজতে হয়তো 1000 বছর পর 2000 বছর পর লোকে দেখবে যে এই যুগে এরকম আমরা এখন দেখছি না আদিম যুগে হয়তো হরপ্পা মহেঞ্জোদারো যেমন দেখছি এবার এইটা আমাদের দেখবে যে এরা সয়াবিন রুটি খেত হ্যাঁ এরা এইভাবে কুকুরকে খাওয়াতো এইসব দেখো ভুলভাল ব্লগ করতো কি হয় এইটা এই সকল বাস ঠিক আছে আজকের কালকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আজকের ব্লগ প্লিজ কমেন্টস করুন আপনারা কেমন রকম অন্য রকম যদি কোনো ভিডিও দেখতে চাইছেন প্লিজ কমেন্টে জানান আমাদের যে আপনাদের ব্লগগুলো কেমন লাগছে আর প্লিজ ভিডিওটা পুরো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে মানে ভিডিওটাতে সমস্ত কিছু থাকে একটা ফ্যামিলিতে গোটা দিনে যা যা ঘটে বাবা মা ছেলে পেট সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ তৈরি হয় তো আমাদের তো ভালো লাগেই তো আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর প্লিজ
প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের আশেপাশে রিলেটিভসদের বলুন দেখতে, দেখতে ভালো লাগবে। আপনারা দেখলে আমরা আরো মোটিভেটেড হব, আরো ভালো চ্যানেল বড় করতে আপনারাই পারেন, একদম আপনারাই পারেন, আপনারাই পারেন বড় করতে। তো দেখুন, সাবস্ক্রাইব করুন, সময় পেলে দেখুন, আমি বলবো না সময় নষ্ট করে আমাদের চ্যানেল দেখতে, যখন ফাঁকা পাবেন শুয়ে থাকবেন দেখবেন আমাদের চ্যানেলগুলো দেখবেন। যদি কিছু এক্সট্রা কিছু বলার থাকে, খারাপও যদি বলেন তাও মেনে নেব, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের মতো আর বিশেষ করে বলছি না, আজকের মতো ব্লগ এখানে কমপ্লিট করলাম, কালকে আসবো নতুন আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি টাটা, গুড নাইট, গুড বাই, ভেরি ভেরি গুড নাইট, ভেরি ভেরি গুড বাই, আর যা কিছু হয় সব কিছু খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার খেয়াল রাখুন। হ্যাঁ, আর সবশেষে আজকে যেটা বলা হয়নি, সবাইকে শুভ জন্মাষ্টমী, আমি বলেছি, অনেক অনেক শুভেচ্ছা জানাই। ব্যাস, কৃষ্ণ ঠাকুর সবাইকে আশীর্বাদ করছে, করবেই, আমাদের চ্যানেলটাও করবে। টাটা টাটা।